হেলিতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম প্রকার ভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হয়েছেন সোহেল রানা সোহেল জানাবেন পেঁয়াজের দাম বাড়ার কারণ কি ব্যবসায়ীরা কি বলছেন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ জল আপনাকে একটু জানিয়ে রাখি যে কোরবানি ঈদে পেঁয়াজের একটা বাড়তি চাহিদা থাকে সেই আহ চাহিদার কথা মাথায় রেখে আমদানি এবং বিশ্ব এই দুটি পেঁয়াজি যারা সাধারণ ক্রেতা থাকে তাদের চাহিদা মিটে থাকে এবং বিশেষ করে ঠিক কোরবানি ঈদের আগ মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয় এবারও তার ব্যতিক্রম না পেঁয়াজের দাম গেল কয়েকদিনের তুলনায় কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে আমরা দেখেছি আমরা আমি যদি আপনাকে একটু জানাই যে সপ্তাহখানেক আগেও এখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি ধরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলে বর্তমানে সেটি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি ধরে অর্থাৎ এটি কিন্তু শহর ভেদের যে বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম সেটির তথ্য আর যদি আমি আপনাকে গ্রামগঞ্জের তথ্য একটু জানাতে চাই যে গ্রামগঞ্জেও আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে প্রতি কেজি পেঁয়াজ পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ শহর থেকে প্রায় গ্রামে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে দশ টাকা এবং সেটি শহরে বেড়েছে পাঁচ টাকা কেজি দরে তবে ব্যবসায়ীরা দাম বাড়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে না পারলেও ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন আসলে সিন্ডিকেটের কারণে কিন্তু দামটি বেড়েছে পেঁয়াজের মূলত তারা বলছেন যদি কোরবানি আগে সিন্ডিকেটে লাগাম টাইনে ধরতে সরকার না পারে সেক্ষেত্রে আরো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাকে জানিয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি উজ্জ্বল যেহেতু ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারপরেও কিন্তু পেঁয়াজ আমদানি হচ্ছে না এই বন্দরদের মূলত মূল কারণ যেটি ব্যবসায়ীরা বলছেন যে ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলেও চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন পেঁয়াজ রপ্তানিতে সেক্ষেত্রে আমদানি কারক এই পিয়াজে আমদানি করলে তাদেরকে লক্ষণগুণত হচ্ছে যার কারণে আমদানি ভারত পিয়াজ হচ্ছে না যার প্রভাব কিন্তু সেই দেশীয় পিয়াজের বাজারে কুরবানীদের আগেই পড়েছে আমরা দেখতে পেয়েছি এবং তারা বলছেন যদি দু দেশের সরকার এই কয়েকদিনের মধ্যে যদি দীপকিক আলোচনার মাধ্যমে যদি এটি সংশোধন করতে না পারে বা এটি ঠিক করতে না পারে সেই দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তো তাহলে এই ছিল আমার কাছে এই থেকে পিয়াজের আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি